আমরা এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর স্টেশন। স্টেশনের চতুর্দিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই এতগুলো সব যার জমে গিয়েছে, প্রচুর এখানে রয়েছে, সব বস্তা ভর্তি করা ওই সাইডে রয়েছে সব। আমরা তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মন্দিরের শুভ উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা পৌঁছে গিয়েছি এখন তারকেশ্বর পুলিশ স্টেশন। এই সামনে যে ব্লু কালার আর সাদা রং করা বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলো তারকেশ্বর পুলিশ স্টেশন। আর সৌন্দর্য একটা মেঘ হয়েছে, কি সৌন্দর্য মেঘ করেছে একটা, আর বৃষ্টি শুরু হয়েছে। এই রাস্তাটা খুব ভিড় থাকে, কিন্তু এখন দুপুর 3টে বাজে, এখন ফাঁকা পরিষ্কার আছে। তোমার কি কি লাগে নিতে থাকো। কাকা বাবু আমাদের ঠিক করে দিয়েছে, নিচে নামুন। জার্নি হয়ে যাচ্ছে আমাদের, কাকা বাবু এখন এসে পৌঁছায়নি। শঙ্কর বাবু অনেকটা দূর, অনেকটা স্টেশন পার হয়ে গেলাম, আর বেশ বাজারটা বড়, এখানে এরিয়াটা অনেক বড়, এরিয়াটা বেশ বড়, বাজারঘাট হেভি। আমরা বিকালে একটু বাজারের দিকে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। আমরা যখন এসেছিলাম তখন 3টে বাজে, তখন সব দোকান বন্ধ ছিল, তখন যেন পুরো ফাঁকা ফাঁকা একটা এরিয়ার ছিল, তাই না? চলো ঘুরে দেখে আসি, দেখি ভিতরে কি আছে। নৃত্য করেছিল না শিব ঠাকুর সতী দেহ ত্যাগের পরে, সেই দৃশ্যটা রয়েছে, বুঝতে পারা যাচ্ছে না। সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল, সেই গরল পান করে নীলকণ্ঠ হয়েছিল না, সেই দৃশ্যটা। গাড়ি গাড়ি যান।
এখানে বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট সুন্দর একটা পার্ক দেখলাম, বড় পুকুর রয়েছে, কি সুন্দর, আর চতুর্দিকে গাছপালা সবুজে অরণ্য ঢাকা। কিনবেন নাকি? কি কেনার কথা ভাবছেন? নতুন কিছু পাওয়া যায় কি দেখছেন? সবাই মিলে ফুচকা খাওয়া লাইন দিয়েছে। দাদা তাড়াতাড়ি ফুচকা দিন, পাতা ধরে দাঁড়িয়ে আছে। মূর্তি, পূজোর জিনিসপত্র এসব দেখছে। এটা তো একটা মানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না, এটা গোটা পৃথিবীর একটা জাগ্রত মন্দির। তো এখানে আসলে মানুষের ভক্তি শ্রদ্ধা অনেক কিছু মানে মানুষের অন্তর থেকেই আসে এগুলো। আর এখানে আসলে ঠাকুরের জিনিসপত্র নেওয়াটাও একটা আশা জাগে। এখানে যাবতীয় ঠাকুরের পিতলের জিনিস সব দোকানটা পাওয়া যাচ্ছে, তাই তো? তাই না? এখানে কি চুজ করছো? সুন্দর দেখতে। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছো একবার? দোকানগুলি সব প্রসাদ সাজানো রয়েছে সুন্দর করে। আমরা কোন দিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বাবার সামনেই চলে এসেছে। সামনে আছে একটা নাট মন্দির, যেখানে বসে সবাই সাধনা করতে পারে, বাবার কাছে তার মনের বাসনা কামনা বাসনা জানাতে পারে, প্রার্থনা করতে পারে। এটা হলো মন্দিরের দ্বার, মেন গেট। কি সুন্দর লাগছে না কত?
এখান থেকে নিতে হয় তাই তো? নামা হোর মন্দিরের সামনে এতটা ভিড়, আর কি দেখবো বলে শুনেছিলাম। কথিত আছে ভক্তি সহকারে এই পুকুরে স্নান করলে, এই দুধ পুকুরে সমস্ত রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়। শিব মন্দিরটা একটি আট চালা বিশিষ্ট মন্দির। মন্দিরটা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমরা ভিডিও করতে পারবো না। যেটুকু দেখেছি সেটুকুই বলছি। হ্যাঁ, অনেক এরিয়া, রাতে দেখা যাচ্ছে না, সকালে দেখা যাবে। ওই আলোগুলো জ্বলছে দূরে দূরে, ওগুলো পুকুরের পাড় ধরে। অনেকটা বড় আছে। হ্যাঁ, এতে চান করা যায়। পাশেই আছে একটা সুন্দর লক্ষ্মীনারায়ণের মন্দির, মূর্তি তৈরি করা, আর তার পাশে আছে একটা মা কালীর মন্দির, সেখানেও পূজা হয়, কিন্তু ওগুলো তো ফটো করা নিষিদ্ধ। বারবার জলে নেমে যাচ্ছে বাবার পুকুরে, বুঝলে? আয়ুষ বারবার পুকুরে নেমে যাচ্ছে। নিজে নিজেই সৃষ্টি হয়েছে, যার জন্য এই শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়। গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব। এই তারকেশ্বরের স্বয়ংভূ লিঙ্গ যেমন রয়েছে, তেমন রয়েছে বাসুদেবের অধিষ্ঠান। এই মন্দির থেকে একটু দূরে কিন্তু এখানে নন্দীপ্রিঙ্গেরও প্রতিষ্ঠিত করা আছে, নন্দীপ্রিঙ্গ। আর এই শিবলিঙ্গকে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। পাতা থেকে জানতে পেরেছি রাজা বিষ্ণু দাসের ভাই ধর্মুল্লা এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল। রাজা স্বপ্নে আদেশ পেয়েছিল এই মন্দির প্রতিষ্ঠিত করা। তো তারপরে তার ভাইকে বলেছিল যে ওখানে একটা শিব মন্দির স্থাপন করার জন্য। তার ভাই চেয়েছিল ওখান থেকে তুলে এনে একটা জঙ্গলের ভিতরে, তো ওখান থেকে তুলে এনে মানে বাইরে একটা ভালো জায়গায় স্থাপিত করার জন্য, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। আমি তো জানি না বাবু, আমি তো আগেও দেখিনি, আজ আমি তো কোনো সময় কারোর কাছে শুনিও নি, ঠিক আন্দাজও করতে পারছি না। পাইপটা লম্বা করে ওই মেশিন লাগানো রয়েছে, মনে হচ্ছে জল কোনো জায়গায় তোলা ফেলা করা হয়, বুঝেছো? দাসের ভাই ধর্মুল্লা যখন ওই মানে শিবলিঙ্গটাকে বাইরে এনে, জঙ্গল থেকে বাইরে এনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, বারবারই যখন ধর্মুল্লা চেষ্টা করছিল পাথরটিকে বাইরে নিয়ে আসার জন্য, তখন স্বয়ং শিব ঠাকুর ধর্মুল্লাকে দর্শন দিয়ে বলে যে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ আমি গয়া কাশী পর্যন্ত এখান থেকে বিস্তৃত, তো এখানেই আমার মন্দির তোমার নির্মাণ করতে হবে। সেই আদেশ অনুযায়ী এইখানে মন্দির নির্মিত হয়েছিল। এটা ইতিহাস বলছে, এটা কতটা সত্যতা কতটা মিথ্যতা আমরা জানি না, আমরা এগুলো যতটুকু শুনেছি পড়েছি সেটা থেকেই জানি এর ইতিহাস, সেটুকুই বলছি। ইতিহাস তো জানার ক্ষমতা আমাদের নেই, আমাদের সামান্য বয়স, যতটুকু আমরা পড়ছি লিখছি জানছি সেটুকুর মধ্যে জানা। জঙ্গলের ভিতরে যেত কাঠ সংগ্রহ, মধু, ফল, মূল আনতে, তখন দেখতো একটা কালো পাথর আছে, তার উপরে কিছু গরু দিয়ে বিজপান করিয়ে আসে, তো দেখে দেখে আসতো। তারপরে উনি স্বপ্ন আদেশ পায়, পেয়ে বলে যে ওখানে আমার মানে মূর্তি আছে, লিঙ্গ আছে, ওটাকে তোমরা প্রতিষ্ঠিত করে পুজো করো, বুঝতে পেরেছো? আগে থেকে দেখতো, কিন্তু মনে করতো যে কেন গরুগুলো এখানে এসে দুধ দিয়ে যায়, কিন্তু ওটা তো স্বয়ং মহাদেব, হয়তো সেটা হয়তো গরু, ওরা তো অবলা জীব, ওরা হয়তো জানতো
তাই ও শিব ঠাকুর দুধ দিয়ে চান করানো হয় না, তাই ওই তো শিবলিঙ্গ, যে পাথরের শিবলিঙ্গটা ওখানে ছিল নিজের থেকে, ওনাকে স্বয়ং গুরু বলা হয়, নিজে নিজেই উনি সৃষ্টি হয়েছে, ওনাকে কেউ সৃষ্টি করেনি। হ্যাঁ, তো ওটাকে তুলে আনার যখন চেষ্টা করেছিল তখন উনি নিজেই স্বপ্নে দেখা দিয়ে রাজার ভাই ভারমুল্লাকে বলেছিল যে এখান থেকে আমার তোলা সম্ভব না, কারণ আমার আমি এখান থেকে গয়া কাশি পর্যন্ত বিস্তৃত, তাই সেখানেই উনি আছে সেই জায়গাটা, এটাই তারকেশ্বর। কলকাতা থেকে অনেকটাই দূরে থাকি, আর কলকাতা থেকে এটা হচ্ছে 58 কিলোমিটার দূরে, যেখানে দক্ষিণেশ্বর 5 কিলোমিটার দূরে কলকাতা থেকে, কিন্তু এই 58 কিলোমিটার আর এর থেকে আমাদের আরো অন্তত কতটা হবে, 42 কলকাতা থেকে আমাদের 42 40 কিলোমিটার, 40 কিলোমিটার আর এই 58 কিলোমিটার, কিন্তু আমাদের 42 না, সুন্দরবন থেকে মানুষ আমি দেখেছি এসে শেওড়াফুলিতে নামে এবং সেখান থেকে হাঁটতে শুরু করে 8 থেকে 9 ঘন্টা 12 ঘন্টা হেঁটে এখানে এসে মহাদেবের মাথায় জল ঢালে। দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, হ্যাঁ ওই বাঘ নিয়ে আসে না, ওই বাঘে করে জল আনে বাবা ঠাকুরের মন্দিরে, মন্দিরে জল দিয়ে দিয়ে আসে। দাঁড়িয়ে গেছি, ওরা ওদিকে সেই কেনাকাটা করছে, চলো ওরাই সবাই হেঁটে হেঁটে বাবার এখানে জল ঢালতে আসে। এখানে সবাই মিলে বাতি জ্বালাচ্ছে, সন্ধ্যা বাতি, ওখানে মন্দিরে আরতি হচ্ছে আর এখানে সবাই মিলে বাতি জ্বালানো হচ্ছে। স্নান করে তারপরে জ্বালাবো, আজকে আমরা জ্বালাচ্ছি না, আমরা স্নান করিনি, আমরা বিকালে এসেছি, সকালবেলা পূজা দেব আর এখানে বাতি জ্বালিয়ে যাবো। সুন্দর করে সাজিয়ে রেখেছে, পা ফুলেছে, পা ফুলেছে, মা বাবারা আগে খেয়ে চলে গেছে, আমরা একটু ঘুরছিলাম, আমরা একটু পরে এসে খেতে বসেছি, ঘুরতে ঘুরতে যে যখন খিদে পেয়েছে সব চলে গেছে, খেয়ে নিয়েছে। আয়ুষ কেমন লাগছে খেতে? খাওয়া দাওয়ার সময় আজকের লোক কম হয়ে গিয়েছে, ভাব হয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে সব দুর্বল হয়ে পড়েছে, মা বাবা সব রুমে রেস্ট নিয়ে, তাই তো রুমে খেয়ে শুয়ে পড়েছে, চলে গিয়েছে তো, আর আয়ুষ আমরা এখন তিনজনে পড়ে গিয়েছে খেতে, আবার একটু বাইরে যেতে হবে, এখন বেশি রাত হয়নি, বাবা মা এত ঘোরে না তো, গাড়ি জার্নিং করে না তো, কষ্ট হয়ে গেছে, আর শুধু দিয়ে ঘোরা হলো তো, পুরো ওই বাজার দিয়ে ঘুরে এসে মন্দিরের পিছন দিয়ে ঘুরে এলাম না আমরা, ওই জন্য একটু কষ্ট পেয়েছি ভাই, আর সকাল দিয়ে বেরিয়েছি তো এরকম হাঁটাই হচ্ছে, গার্ডিংটা বেশি হয়েছে না, জল খাবে, ও জল খাবে, বোতলটা ধরো আর একবার,
একটা ছোট বোতল নিলে ভালো, ছোট বোতল নিলে ভালো হতো বুঝেছ। একেবারে রাতের জন্য নেওয়া হলো, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ ভালো করে ধরে আর তুমি খাও। ভাত কেমন লাগছে বাবু? পেট ভরছে তো? পেট ভরে খেয়ে নাও, সারাদিন ঘুরে কষ্ট হয়েছে। হ্যাঁ সারাদিন ঘুরে কষ্ট হয়ে গিয়েছে। কি কি দেখলে ভালো লেগেছে? খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, বাবা মাকে আর ডাকিনি, ওরা আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। পোয়া শনিমাও ঘুমিয়ে পড়েছে, সব আলাদা আলাদা রুমে আছে। ওদের দুটো রুমে ওরা দুজন আছে, মানে বাবা মা একটা রুমে, একটা রুমে অনিমা পোয়া মুন, একটা রুমে আমরা তিনজন। তো ঘুম এসেছে? হ্যাঁ আইসা, ঘুম মানে এসে একদম দাঁড়িয়ে আছে। চলো আটো ঘুরতে আই, যাবে না? আমরা যে রুমগুলো নিয়েছি রুমগুলো সুন্দর। আমাদের এক দর্শক দিদি ভাই, তার বাবা এই মন্দিরের এই রুমের এই যে শম্ভু ভবনের পাশে কাকাবাবু দোকান আছে, মানে পূজোর সামগ্রী, প্রসাদ বা ওই গঙ্গা জল টল এই সমস্ত। আর এমন জায়গা আমরা হোটেলটা নিয়েছি যে এখান থেকে যেতে পারিনি বলতে, আমরা যখন আসছি কাকাবাবু অন্য কাজে বেরিয়ে যাচ্ছে, আবার আমরা যখন ঘরে ঢুকে যাচ্ছি তখন আসছে। দোকানে ওইভাবে যাওয়া হয়। একটু আগে দিদি ভাই ফোন করেছিল, বলছিল আজকে মানে আগামীকাল সোমবার একটু ভিড় হবে, নমস্কার।